মাথাভাঙ্গা থেকে বেশিরভাগ বেসরকারি বাস চলাচল বন্ধ রাখল মালিকেরা। অভিযোগ, গাড়ি চলাচলের সময় নিয়ে সমস্যা তৈরি হয় এবং এই ঘটনায় অধিক সংখ্যক মালিক পক্ষ আজ গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। পুরনো গাড়ির সময় নতুন গাড়ি চালানো কেন্দ্র করে এই জটিলতা বলে গাড়ি চালকরা জানিয়েছেন। মাথাভাঙ্গা থেকে বেশিরভাগ বেসরকারি বাস চলাচল বন্ধ রাখলেও মালিকের অভিযোগ, গাড়ি চলাচলের সময় নিয়ে বিভ্রাট সৃষ্টি হয়। ঘটনায় অধিক সংখ্যক মালিক পক্ষ আজ গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আজকে দীর্ঘ 20 বছর থেকে 22 বছরের একটা গাড়ি আছে, 2-3টা গাড়ি আছে একই মালিকের গাড়ি, যে গাড়িগুলো সবসময় মাথাভাঙ্গা স্ট্যান্ড থেকে আগেই যায় এবং টাইম টেবিল ওইভাবে করা আছে ফার্স্ট টাইম। তো এবার বছরখানিক আগে একটা গাড়ি আছে, সে গাড়িটা কি হলো, আইসে যে গাড়িটা যে টাইমে চলতো ফার্স্ট গাড়ি ওই জায়গায় সে গাড়িটা চললো, কিন্তু যেটা মালিক সমিতির রুলস আছে আমরা যতদূর জানি, নতুন গাড়ি যখন আসে সে গাড়িটা পিছনেই টাইম হয়। এবার সে গাড়িটাকে কিছু মালিকের ছাড়তে সে গাড়িটাকে সামনে দিয়ে দেয়, যার জন্য যে গাড়িটা চলতো আগে পুরানো অনেক দিন যাবৎ সেই গাড়ির মালিক আজকে দীর্ঘদিন যাবৎ লসে রান করতেছে। এবার যথারীতি তার জন্য মালিক আজকে এই গাড়ি বন্ধ করে দিয়েছে। আমরা স্টাফ আজকে প্রায় 3-4 মাস যাবৎ আমরা অনাহারে দিন কাটাইতেছি, যার জন্য এই অবরোধে আমরা সামিল হয়েছি। তাহলে আজকে কি পুরোপুরি বন্ধ থাকবে? পুরোপুরি বন্ধ থাকবে। একটা গোল করতে পারে না, দম নেই। আচ্ছা থাক হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে। তাও দেখি একখানে সমর্থ পাইছি বছরের বয়স যেভাবেই দিক না কেন ডাক, নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেউটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। কি হয়েছে বিষয়টা? কি সেটা হলো, পুরানো গাড়ি চাইবে নতুন গাড়ি ঢুকাই দিচ্ছে, বুঝলা? ওইটা নিয়েই গণ্ডগোলটা। তার জন্য আজকে কি বন্ধ? তার জন্য আজকে বন্ধ। আপনি কোন গাড়িতে থাকেন? 11 নম্বর। সেই গাড়িতে কি সমস্যা? এই গাড়ি সমস্যা।